বিদেশি নয় ক্রিকেটারদের সাফল্যের পেছনে দেশি কোচদের ভূমিকাই থাকে সবচেয়ে বেশি বয়সভিত্তিক থেকে জাতীয় দল পর্যন্ত পুরোটা সময় এই কোচদের তত্ত্বাবধানে থাকার কারণে ব্যাটে বলে তার প্রভাব থাকে স্পষ্ট তেমনটাই বললেন উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনিক জাতীয় দলের রঙিন পোশাকের এই ক্রিকেটার মনে করেন ভারত সফরে টাইগারদের প্রেরণা যোগাবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় পাকিস্তান সফর শেষ হতে না হতেই মিরপুরে ভারত সফরের প্রস্তুতি মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার থেকে শুরু করে তরুণ জিসান আলম সব মিলিয়ে সিরিয়াস প্র্যাকটিস সেশন আট সেপ্টেম্বর শুরু হবে অফিসিয়াল প্রস্তুতি আপাতত বারো ক্রিকেটার নিয়ে বিসিবি কোচ সোহেল ইসলামের প্রাক প্রাথমিক ক্যাম্প জাতীয় দলের কোচিং স্টাফ ছুটিতে থাকলে ক্রিকেটারদের নার্সিং এর দায়িত্ব থাকে সোহেল ইসলাম মেজানুর রহমান বাবুলদের হাতে এজ লেভেল থেকে ন্যাশনাল লিগ এই দেশি কোচদের হাত ধরেই টাইগার স্কোয়াডে নক করে থাকে ক্রিকেটাররা উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনেক অকপটে শিকার করলেন দেশি কোচদের ভূমিকা অপরিшим টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি অবশ্যই দেখেন ছোটবেলা থেকে সোহেল স্যার বাবুল স্যার ওনারা আমাদেরকে অলমোস্ট ফিফটিন সেভেন্টিন থেকে চিনেন তো আমাদের খেলার প্যাটার্ন সবাইকে প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে ওনারা খুব ভালো আইডিয়া রাখেন তো ওনাদের ইমপ্যাক্ট অনেক বেশি অনেকের চোখ ভারত সফরের দিকে কপাল খুললে সফর সঙ্গী হতেও পারেন শান্ত লিটনদের প্রায় একশো সতেরো স্ট্রাইক রেটের জাতীয় দলের এই টি টোয়েন্টি ব্যাটার বললেন ভারতের সাথে চোখে চোখ রেখেই খেলবে টাইগাররা মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে টি টোয়েন্টি ম্যাচের জন্য অলমোস্ট এক মাসের মতো টাইম আছে তো আমরা এই সময়টা পুরো একটা মাসি আমরা টি টোয়েন্টি সিনারিয়াতে কাজ করবো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় ভারতের বিপক্ষে ভালো খেলতে সাহায্য করবে টাইগারদের লিটন মিরাজ মুশফিকদের দিনে যে কোনো দলই হার মারে বাংলাদেশের সামনে ভারতেও সেটা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ভালো একটা সিরিজ উইন করেছি অবশ্যই এটা অনুপ্রেরণা দিবে মুশফিক ভাই সৌরভ ভাই তো তারা খুব ভালো প্রিপারেশন নিয়েছেন যা যাদেরকে টিমে ফেস করছে তাদেরকেই ইন্টারন্যাশনালে ফেস করছে তাদের প্রিপারেশনটা ভালো ছিল আমার মনে হয় যে এই প্রিপারেশনগুলো আমাদেরকে অনেক ভালো কাজে দিয়েছে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সপ্তাহেই দেশ ছাড়বে টাইগাররা আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ ভারত লড়াই ভালো দিক ও শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা